হেলদি বানানা কেক বাড়িতে খুব সহজে কীভাবে বানাবে সেই রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো একটা সফট মজাদার আর কলা খেতে যারা ভালোবাসো আমি না এটা ঠেকুয়ার স্টাইলে বানিয়েছি এখন তো ঠেকুয়ার সিজন চলছে আর ঠেকুয়া খেতেও সবাই ভালোবাসো তো ঠেকুয়ার মধ্যে যা যা দেওয়া হয় আমি কেকটার মধ্যে সেরকমই কিছু জিনিস দিয়েছি চলো দেখে নিই ভীষণ টেস্টি একটা কেক বানাচ্ছি দুটো বড় সাইজের কলা নিয়ে নিয়েছি সিঙ্গাপুরি কলা আর মিক্সার গ্রাইন্ডারে দেখো পুরো পেস্ট বানিয়ে নিয়েছি পুরো দুটো বড় কলা হলে দুটো নেবে আর মাঝারি সাইজের হলে তিনটে নেবে এবার পুরো এই দেখো পুরো পেস্ট একদম একটুও যদি যেন লামস না থাকে ভালো লাগবে না কিন্তু তাহলে দুটো কলা পুরো পেস্ট বানিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম গুড় আজকাল গুড়ের তো পাউডার পাওয়া যায় এখানে মৌরি দিলাম এক চামচ চায়ের চামচের মিল্ক পাউডার দিলাম ওয়ান টেবল স্পুন মিল্ক পাউডার দিতেও পারো নাও দিতে পারো এখানে হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এখানে ডেসিকেটেড কোকোনাট মানে মৌরি ডেসিকেটেড কোকোনাট কলা এগুলো কিন্তু ঠেকুয়ার মধ্যে চায় আর এর মধ্যে দিয়েছি গুড় গুড়টাও কিন্তু ঠেকুয়ার মধ্যে যায়। এবার খুব ভালো করে এটা কলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি খেজুর দিলাম ড্রাই ফ্রুটস তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো ঠেকুয়ার স্বাদে যেহেতু কেকটা বানাচ্ছি সেই জন্য এখানে দিলাম এক কাপ আটা এটা তোমরা ময়দাতেও করতে পারো তাহলে আরও বেশি ফ্লাপি হবে আর আটা দিলেও কিন্তু খুব ভালো ফুলবে আর এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো তোমরা ব্রেকফাস্টে খেতে পারো স্ন্যাক্স এর জন্য বিকেলের জন্য সেটাতেও ব্যবহার করতে পারো যেহেতু গুড় আছে আটা আছে শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয় আর এই দেখো এরকম একটা ইয়ে আসবে ব্যাটারটা এরকম আসবে আমি যেরকম দেখাচ্ছি বেশি যেন পাতলা না হয় আর এরকম করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি মনে হয় খুব শক্ত হয়ে যাচ্ছে তাহলে এক চামচ দেড় চামচ মতো জল দিতে পারো আর এখানে দেখো আমার লাগবে বেকিং পাউডার এক চামচ ওয়ান টিএসপি আর এখানে লাগবে বেকিং সোডাও ওয়ান টিএসপি এই দুটো পরিমাণ ঠিকমতো দেবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর কেকের টিনের মধ্যে আমি বাটার পেপার দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম তিনটা পুরো তেল দিয়ে আমি গ্রিস করে নিয়েছি আর তার মধ্যে এই পুরো ব্যাটারটা দিয়ে এবার গ্রার্নিশ করেছি দেখো পামকিং শেড আছে না সেগুলো দিয়েছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আর চিনে বাদাম আমি উপর থেকে দিয়েছি আর তাতে দেখতে না খুব সুন্দর হয়েছে আর কেকটা এত টেস্টি হয়েছিল তোমাদের কী বলবো তোমরা কিন্তু এটা দিয়ে কাপ কেকও বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারো আজকাল খুব সুন্দর সুন্দর কাপ লাইনার পাওয়া যায় কাপ কেকের যে লাইনারগুলো আছে ওগুলো পাওয়া যায় দেখো আমি রেনবো কালারে কিনেছি দারুণ না এরকম বাচ্চাদের টিফিনে দেবে ওরা খুব ভালো খাবে ব্যাস এটা প্রিহিট করেছি দশ মিনিট ওয়ান এইটি ডিগ্রিতে তারপরে এটা ফর্টি ফাইভ মিনিটস বেক করেছি আর কাপ কেকগুলো করেছি থার্টি মিনিটস ব্যাস দেখো কি সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ